করতে হবে রাজপথকে দখল করতে হবে রাজপথ থেকে বার্তা দিতে হবে তোমাদের বিএনপি যে কারণে নেওয়া পল্টনে সমাবেশ করতে আগ্রহী আগামী দশই ডিসেম্বর ঢাকা নয়াপল্টনে সমাবেশ হবে বলে বারবার ঘোষণা করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত অটল থাকার কথা জানিয়েছে শীর্ষ নেতারা বুধবারও বিএনপির মহাসচিব মির্জা ফুকর ইসলাম আলমগীর বাহিনীকে আহ্বান জানান তিনি এর আগে মঙ্গলবার নয়াপল্টনে এক সমাবেশে বিএনপির শীর্ষ নেতা বলেছিলেন দশ তারিখে এখানে সমাবেশ হবে এরই মধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে দলটি তবে এখনো তারা সেখানে সমাবেশ করার অনুমতি পায়নি তবে নয়াপল্টনে কার সমাবেশ করতে চায় বিএনপি আমন প্রশ্নের দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন আমরা তো সবসময় পার্টি অফিসের মার সামনেই সমাবেশ করি এটা না দেওয়ার কিছুই নেই তিনি বলেন কত লোক হবে সেটা তো বলতে পারছি না তবে আমাদের সমাবেশগুলো মহাবেশের রূপ নিচ্ছে গত বারোই অক্টোবর চট্টগ্রামে বিভাগের সম্মেলন করার মাধ্যমে বিএনপি প্রায় দুই মাস ব্যাপী তাদের কর্মসূচি শুরু করে যা আগামী দশই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে এর মধ্যে চট্টগ্রাম বরিশাল খুলনা ময়মনসিং রংপুর ফরিদপুর ও সিলেটে সমাবেশ করেছে বিএনপি এই বিভাগীয় সম্মেলনের অংশ হিসেবে ঢাকা সমাবেশটি অনুষ্ঠিত হবে বলে জানাচ্ছেন বিএনপি নেতারা বিএনপির নেতা সেলিমা রহমান বলেন ঢাকায় দশই ডিসেম্বর সমাবেশ বিভাগীয় সমাবেশ হিসেবেই করা হচ্ছে আর সেজন্য আমরা পল্টনে চেয়েছি সৌরবাদী উদ্যান বা আর কোনো মাঠ বা ভেনু নয় কেন এমন প্রশ্নে তিনি বলেন আমাদের তো কোনোদিনই সৌরাধী উদ্যান দেয় না আমাদের তো কোনোদিনই কোনো জায়গা দেয় না সমাবেশের অনুষ্ঠানের জন্য সেলিম রহমান বলেন আমাদের যেটা ভেনু আমরা চেয়েছি পার্টি অফিসের সামনে এটা আমাদের জন্য সুবিধা হয় সেজন্য আমরা চেয়েছি সৌরভাদী উদ্যান সম্পর্কে তিনি বলেন সৌরতী উদ্যানে অনেক কিছু রয়েছে সেখানে আসলে তেমন কোনো মাঠ নেই আমাদের বলা হয়েছিল যে পল্টনে মিটিং করার কোনো সমস্যা নেই মাহমুদ বলেন ঢাকা সিটির মাঝখানে আগে পল্টন ময়দান ছিল যেখানে বিএনপি জনসমাবেশ করতো সবসময় পাকিস্তান আমল থেকে ওখানে সমাবেশ করা হতো সে মাঠটা আর এখন রাখা হয়নি সেটা খেলার মাঠ বানিয়ে দেওয়া হয়েছে তারপরে রেসকোর্স ছিল রেসকোর্সে এখন অনেক অট্টালিকা রয়েছে ওখানে একটা কোনার মধ্যে মিটিং করলে কেমন হবে যেহেতু বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসবে রাজধানী ঢাকায় কোনো সমাবেশ আয়োজন করতে হলে তার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে অনুমোদন নিতে হয় এর অংশ হিসেবে এরই মধ্যে অনুমতি আবেদন করেছে বিএনপি এ বিষয়ে ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন বলেন বিএনপির সমাবেশের অনুমতি বিষয়ক আবেদনপত্র তিনি তারা পেয়েছেন তবে তিনি বলেছেন সমাবেশের অনুমতি নিতে গেলে বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে রয়েছে যেসব মানুষ সমাবেশে যোগ দিতে ঢাকাতে আসবে তাদের নিরাপত্তা কেমন হবে নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা কেমন হতে পারে এবং সমাবেশ নিয়ে কোন গোষ্ঠীর কোনো ধরনের নাশকতা পরিকল্পনা আছে কিনা নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে মি হোসেন বলেন এ ধরনের সব প্রতিবেদন ডিএমপির হাতে আসলে সেগুলো বিশ্লেষণ করে তারপরেই সমাবেশের জন্য অনুমোদন দেওয়া হবে সৌহাদী উদ্যান সমাবেশ অনুষ্ঠান নিয়ে পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তা হলো এই উদ্যানে সমাবেশ করতে কখনোই তাদের অনুমতি দেওয়া হয় না এই প্রসঙ্গে ডিএমপির মুখপাত্র মি হোসেন বলেন কিছুদিন আগে সৌহাদী উদ্যানের যুবলীগে যে সম্মেলন অনুষ্ঠান হয়েছে তার পর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেকগুলো অঙ্গ সংগঠন সেখানে সমাবেশ করার অনুমতি নিয়ে রেখেছে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই উদ্যান প্রায় প্রতিদিনই বরাদ্দ করা রয়েছে বলে জানান তিনি তিনি এই সময় সুযোগ নেই বলেন আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা এরই মধ্যে বহুবার বলেছেন যে নল্টনে দলের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত এখনো পর্যন্ত অটল রয়েছেন তারা তবে ডিএমপি বলছে যে দশই ডিসেম্বর সমাবেশের জন্য মোট তিনটি স্থানের কথা উল্লেখ করে সমাবেশের অনুমতির আবেদন করেছে বিএনপি ফারুক হোসেন বলেন তারা দাবি করছে তাদের প্রথম পছন্দের ভেনু হচ্ছে তাদের পার্টি অফিসের সামনে সেকেন্ড পছন্দের ভেনু সৌর হ্রদে উদ্যান থার্ড পছন্দের ভেনু সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউ তবে ডিএমপির পক্ষ থেকে বিএনপির কাছ থেকে এই তিনটি জায়গা ছাড়া আর কোনো পছন্দের জায়গা আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে যার মধ্যে বলা হয়েছে মিরপুরে ফাঁকা জায়গা আছে সেখানে ভেনু হতে পারে ঢাকার সাথে লাগোয়া টুঙ্গিতে বিশ্ব ইজতেমার যে মাঠ আছে সেখানে ভেনু হতে পারে এছাড়া তিনশো ফুট এলাকায় বিশ্ব বাণিজ্য কেন্দ্র রয়েছে সেখানে লাখ লাখ মানুষের অংশগ্রহণ সমাবেশ হতে পারে বলে উল্লেখ করেছে ডিএমপি মেজা হোসেন বলেন নানা অপশন আমরা দিয়েছি তারাও তাদের পছন্দের তালিকা দিয়েছে এসব বিষয় বিবেচনা করে দেখেছি আসলে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যেটা আমাদের কাছে সহায়ক মনে হবে ভায়াবল মনে হবে এটা বিবেচনা করেই হয়তো তাদের পারমিশন দেওয়া হবে এদিকে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে বলেছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল রিজভি বলেছেন সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে এই আন্দোলন ঠেকানোর ক্ষমতা সরকারের নেই হত্যা হামলা মামলা নির্যাতন করে জনগণের আন্দোলন দমানো যাবে না সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষের যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তা দমনের ক্ষমতাই অবৈধ সরকারের নেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে পুলিশের গুলিতে ছাত্র দল নেতা নয়ন নিহুতের প্রতিবাদে বুধবার সকাল সাড়ে আটটায় ঢাকা মাওয়া মহাসড়কে বিক্ষোভ শেষে কথা বলেন বলেন জনগণের দাবি তাহলে সরকারের খালেদা জিয়ার মুক্তি তিনি আরো বলেন আগামী দশ ডিসেম্বর নাকি সমাবেশ করতে দেওয়া হবে না দশ তারিখে নয় পল্টনের সমাবেশ হবেই হবে কোনো বাধাই বিএনপির সমাবেশ ঠেকাতে পারবে না ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশ ফাঁকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী পরিচালনায় এই সময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাইনুল ইসলাম বেলটু সিনিয়র যুগ মহাসচিব সামসুল ইসলাম সহ নেতাকর্মীরা অংশ নেন এদিকে এক ঘন্টা আগে কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে শনিবার দুপুর বারোটায় সমাবেশ শুরু কথা থাকলেও বেলা এগারোটায় পবিত্র কুরআন তেলবাজার মধ্য দিয়ে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এরপর বিভিন্ন জেলা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন এদিকে দীর্ঘ প্রতি শিক্ষার পর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে নির্ধারিত সময় তিন ঘন্টা আগে টাউন হল মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সমস্থল মাঠে জায়গা না পেয়ে সড়কে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা সমস্থল ছাড়া পুবালি চত্বর সড়ক জাতলা সড়ক চমচম ব্রিজ সড়ক বাজার সড়ক চকবাজার সড়ক ভিক্টোরিয়া ঈদগা মাঠ বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় তিনি কুমিল্লা এসে পৌঁছান এদিকে বিএনপি জাতীয় অঙ্গ নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণ বাড়িয়া সহ কুমিল্লা দূরের উপজেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুমিল্লা এসে অবস্থান নেন স্লোগান আর বিপ্লবী গানে মুখরিত ছিল টাউন হল মাঠ বিএনপির কুমিল্লা বিভাগেও সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া বলেন কুমিল্লায় হবে সর্ববৃহৎ সমাবেশ যা কুমিল্লার বাটিতে এর আগে কেউ দেখেনি এ সমাবেশ হবে দেশের সর্ববৃহৎ সমাবেশ যার প্রমাণ আপনার শুক্রবার দুপুর থেকেই দেখেছেন তবে কুমিল্লা বিএনপির বিভাগীয় গণসমাবেশে দেখা যায় ভিন্ন চিত্র গণসমাবেশ ঘিরে নেই পরিবহন ধর্মঘট ঘট রাজনৈতিক উত্তেজনাও নেই তেমন অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো পথে পথে বাধা দেওয়ার তেমন কোনো খবর পাওয়া যায়নি তাই কুমিল্লা সমাবেশে বিএনপি নেতাকর্মীদের স্রোত শুরু হয়েছে এদিকে বিএনপি আন্দোলনে জয়ী হবেই নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বলেছেন আজকে ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার কারণেই মানুষ জেগে উঠেছে জিনিসপত্রের দাম বেড়েছে দেশের চরম সংকট দেখা দিয়েছে আগামী দশ ডিসেম্বর ঢাকায় সমাবেশ হবে সেখানে সরকারের পরিবর্তন ঘটবে সেটা আমরা বলতে পারি না কিন্তু দেশের মানুষ সরকারের পরিবর্তন ঘটাবে তাদের প্রত্যাশা বিএনপির প্রতিবেশী সেজন্যই বলছি সরকারের পতন বেশি দূরে নয় বিএনপি এই আন্দোলনে জয়ী হবে। শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এসব কথা বলেন প্রাণী খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিপর্যস্ত পোলট্রি ও দেরি খামার শীর্ষক সেমিনার আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবে ঢাকা মহানগর উত্তর শাখা সাবেক মৎস্য সম্পদ মন্ত্রী আবদুল্লাহ লোমান বলেন আমাদের মূল সমস্যা হচ্ছে পণ্যের দাম বেশি বিএনপির আমলে ডিমের হালি ছিল এগারো টাকা অথচ এখন একটি ডিম এগারো টাকার বেশি মুরগিতে লাভ হচ্ছে না কারণ গবেষণা নেই বাজেট স্বল্পতা অনেক সময় বাজেটে এ মন্ত্রণালয়ের নামও বলা হয় না বাংলাদেশের কৃষি উপকরণ তিনি বলেন আমরা ইলিশ সংরক্ষণ তথা মৎস্য সম্পদ উন্নয়নের জন্য আলাদা বাজেট বরাদ্দ দিয়েছিলাম আমাদের আরও বেশি গবেষণা করতে হবে উৎপাদন ও সরবরাহ সমন্বয় করতে হবে সাবেক এই মন্ত্রী বলেন সরকার যাবে আসবে কিন্তু দেশের উন্নয়নের জন্য উৎপাদন বৃদ্ধি করতে হবে রপ্তানিমুখী উৎপাদন বৃদ্ধি করতে হবে তা না হলে সংকটের সমাধান হবে না দেশ নেত্রী খালেদা জিয়ার শাসন আমলে গবেষণা কেন্দ্রগুলোকে সংস্কার ও আধুনিক করা হয়েছে ধান চাল উৎপাদনের লক্ষ্যে সিরাজগঞ্জ বিদ্যুৎ প্রকল্প করেছেন যে কারণে উত্তরবঙ্গের নব্বই শতাংশ এলাকায় ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে তিনি ট্যাক্স মকুব করেছিলেন কৃষির সেচের জন্য খাল খনন করেছিলেন ফলে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল তিনি আরো বলেন বিএনপির সময় খাদ্য উদ্বৃত্ত ছিল সেগুলো জনসংখ্যার অনুপাতে বেশি ছিল ফিশারিজ ও পোলট্রি শিল্পের বিকাশ ঘটেছিল কিন্তু আওয়ামী লীগ যা বলে তা সঠিক নয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আহসানুল হক